যারা কর্মী তাদেরকে সম্মান করি, কারণ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে পার্টি না বরং আমরা পরিবার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, পরিবার বলতে বেশি ভালোবাসি। আর আমাদের পরিবারের লোকদেরকে সুরক্ষিত রাখবার জন্য এবং তাদেরকে যে কোনো সমস্যার সমাধান করবার জন্য আমরা কিভাবে তাদের পাশে উপস্থিত থাকি, এর উদাহরণ আপনারা দেখেছেন যে নমিনেশন সাবমিটের দিন আমি এবং আমাদের জেলার সভাপতি সুকুমার দা আমরা দুজনেই সাহেবগঞ্জ বিডিও অফিসে সেখানে উপস্থিত হই এবং তাদের আমাদের যারা কর্মীরা ছিল তাদের মনোবল যোগায়। এবং আমরা বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে যেখানে যেখানে আমাদের কর্মীরা বিপদে পড়বে, যে যতই বাধা দিক, যে যতই কুকথা বলুক, আমরা ছুটে যাব, আমাদের কর্মীদের পাশে থাকব, এই কাজে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আর আজকে মফিজ এবং আমাদের যে পরীক্ষিত এসছে, এরা তরুণ তুর্কি যুব সমাজের এরা নেতা প্রতিনিধি। এরকম বহু নেতা রয়েছে যারা আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, ন্যূনতম সম্মানটার জন্য তারা আমাদের কাছে আসতে চাইছে। তৃণমূল কংগ্রেসে যাদের দম বন্ধ হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, দুর্নীতি ভরা একটা দল, যুব সমাজকে তিল তিল করে শেষ করে দিয়েছে, আজকে যোগ্য চাকরি প্রার্থীরা সেখানে তাদের কোনো দাম নেই। আজকে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ রাস্তায় রাস্তায় হাহাকার করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করবার জন্য, একটা ভাইপোকে প্রতিষ্ঠা করবার জন্য কোটি কোটি টাকা খরচা করে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নবজোয়ার যাত্রার নামে যে সার্কাস পার্টি বের করেছে, আমরা এটাকে ধিক্কার জানাই। যেখানে আমাদের যুব সমাজ আজকে তারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, সেখানে শুধুমাত্র নিজের ভাইপো বলে তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এত কোটি কোটি টাকা ধ্বংস, এটা মেনে নেওয়া যায় না। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করছে, যে সরকারি কর্মচারীরা এই সরকারকে সমৃদ্ধ করছে সেই সরকারি কর্মচারীদেরকে এই ধরনের কুকথা বলা, এটা আমরা মেনে নিতে পারি না। তৃণমূল কংগ্রেসে কুকথার রাজনীতি, তৃণমূল কংগ্রেসে দুর্নীতির রাজনীতি, আর তৃণমূল কংগ্রেসে মানুষকে অসম্মানিত করবার রাজনীতি, তাদের দলের কর্মীদের অসম্মানিত করবার রাজনীতি, এটার থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে সোচ্চার হয়েছে। আজকে যারা যোগদান করলেন তাদেরকে বিজেপি পরিবারে আমি স্বাগতম জানাই এবং আগামী দিনে আমরা সবাই মিলে আমরা দলকে সমৃদ্ধ করব এবং সেই সঙ্গে সঙ্গে দেশকে সমৃদ্ধ করব। আসুন আজকে আমরা সেই শপথ নিই। ধন্যবাদ সবাই। আজকে সভাপতির পদ থেকে সরে গিয়ে, তৃণমূল থেকে সরে গিয়ে বিজেপিতে যোগদান করেন, কি এমন হলো? মূল যে কথা, আজকে আমি